আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমি গুনাহগারকে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিচ্ছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি আমরা সবসময় একটি বিষয় আলোচনা করে থাকি মসজিদের মেম্বারে বসে মাহফিলে বসে বসে যে বিষয়টা আলোচনা করে থাকি যে সন্তানের উপর পিতা মাতার যে হকগুলো আছে সবসময় এই আলোচনাগুলো করে থাকি আজকে বর্তমান এই পৃথিবীতে জরিপ করলে দেখা যাচ্ছে নাইনটি পারসেন্ট সন্তান আজকে পিতামাতার মাতার হকগুলো আদায় করে না তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝতে পারছি বা বুঝতেছি যে এত কষ্ট করে সন্তানকে আব্বা আম্মা লালন পালন করার পরেও সন্তান কেন পিতা মাতার হকগুলো আদায় করে না পিছনে রহস্যটা কোথায় আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা হলো সন্তানের উপর যেমনিভাবে পিতা মাতার হক আছে ঠিক তেমনিভাবে পিতা মাতার উপরও সন্তানের কিছু হক আছে আমি যদি আমার সন্তানের যে হকগুলো আমার উপর আছে সেগুলো যদি আমি আদায় না করি সে হকগুলো যদি আমি পরিপূর্ণ না করি তাহলে আমি কিভাবে সন্তানের কাছ থেকে সন্তানের যে হকগুলো আছে সেগুলো আমি আদায় না করার কারণে আমি কিভাবে আমার হক সন্তান আদায় করবে এটা কিভাবে আশা করি এজন্য আজকে এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে পিতা মাতার উপর সন্তানের কি হক আছে পিতা মাতার উপর সন্তানের কী হকগুলো আছে আমরা এগুলো জানি না শতকরা নাইনটি পার্সেন্ট লোকগুলো পিতা মাতার উপর সন্তানের হক আছে এটা আমরা জানি না অজ্ঞ এ বিষয়ে একেবারেই অজ্ঞ এই আসুন আমরা পিতা মাতার ওপর কি হক আছে সন্তানের সে হকগুলো জেনে সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে সন্তানের হকগুলো আদায় করি এরপর ইনশাল্লাহ আশা করা যায় সন্তানও আমার হক গুলো অবশ্যই ইনশাল্লাহ আদায় করবে একদিন খলিফাতুল মুসলিমিন হজরত ওমরে ফারুক রদি আল্লাহ আনহু বসা ছিলেন তখন এক সাহাবি এসে বিচার দিতে আসলেন যে খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হকগুলো আদায় করে না আমার সন্তান আমাকে দেখাশোনা করে না এই বিষয় নিয়ে যখন নালিশ দিচ্ছিলেন সেখানে সন্তানও উপস্থিত ছিলেন সন্তান হজরত ওমর রদি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন খলিফাতুল মুসলিমিন আমার আব্বা যে বিষয় নিয়ে আপনার কাছে নালিশ দিতে আসছে যে আব্বার হকগুলো আমি আদায় করছি না তো আব্বার উপরও কি আমার কোনো কিছু হক আছে খলিফাতুল মুসলিমিন বললেন অবশ্যই পিতা মাতার উপরও সন্তানেরও কিছু হক আছে তখন খলিফাতুল মুসলিমিন সন্তানকে জিজ্ঞেস করলেন তোমার নামটা কি যখন খলিফাতুল মুসলিমিন নাম জিজ্ঞেস করলেন ওই সন্তান এমন একটি নাম বলল যে আমার নাম এই তখন খলিফাতুল মুসলিমিন ক্ষেপে গেলেন ওই পিতার উপর যে তুমি তো তোমার সন্তানের যে হকগুলো ছিল সেই হক তুমি আদায় করো নাই আজকে কিভাবে তুমি আমার কাছে নালিশ নিয়ে আসছো যে তোমার হকগুলো সন্তান আদায় করবে এই জন্য আসুন আমরা সর্বপ্রথম আমরা যারা পিতামাতা হয়েছি আমাদের কি হকগুলো আছে সেগুলো আমরা আদায় করি এরপর ইনশাল্লাহ সন্তানের কাছ থেকে আশা করব যে সন্তানও আমাদের হকগুলো আদায় করবে একটা পিতার জন্য একটা মাতার জন্য সর্বপ্রথম সন্তানের যে হকগুলো আছে সেটা হলো সন্তান যখন দুনিয়াতে আসবে এই সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম পিতা মাতার উপর সবচেয়ে বড় হক হচ্ছে এই বাচ্চার ডান কানে আজান দেওয়া ডান কানে আজান দেওয়া আজকে শতকরা নাইনটি পারসেন্ট মা বাবা সন্তানের কানে আজান দেয় না আজান দেয় না ডান কানে সর্বপ্রথম রসুলের আদর্শ হচ্ছে ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে এটা হচ্ছে পিতা মাতার ওপর সন্তানের প্রথম হক দ্বিতীয় নাম্বার পিতা পিতামাতার উপর সন্তানের যে হকটা আছে সেটা হলো এই বাচ্চাকে তাহানি করা অর্থাৎ বাচ্চা যখন দুনিয়াতে আসে আসার পরে কোনো আল্লাহ কোনো বুজুর্গর মুখের লালা অর্থাৎ খেজুর চাবিয়ে একটা আল্লাহ ওয়ালার মুখে খেজুর দিয়ে সেই খেজুরকে চাবিয়ে সেই খেজুরের কিছু লালা বাচ্চা ঠোঁটের মধ্যে ভরিয়ে দেওয়া এটা হচ্ছে পিতা মাতার ওপর সন্তানের দ্বিতীয় হক আমরা কয়জন আব্বা মাছি হকগুলো আদায় করি তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে যে হকটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো সন্তানের সাত দিনের দিনে আকিকা করা আকিকা করা পিতা মাতার ওপর একটা সুন্নত এটা হক কিন্তু আমরা দেখা যাচ্ছে এই আকিকাও আমরা করি না সন্তানের পিতা পিতামাতার উপর সন্তানের যে হকটা ছিল সেটা আমরা আদায় করি না সাত দিনের দিন সন্তানের আকিকা করব ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটি খাসির মাধ্যমে আমরা বাচ্চার আঁকিকা করব চার নাম্বার যে হকটা আছে সেটা হলো সুন্দর নাম রাখা সন্তানের সুন্দর একটি নাম রাখা কিন্তু আজকে বর্তমান সমাজে দেখা যাচ্ছে মুসলিম সমাজ মুসলিমের সন্তান রাস্তাঘাটে চলাফেরার সময় সালাম দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ বোঝায় যায় না কোনটা মুসলমান কোনটা গাইরে মুসলমান কিন্তু পরিচয়ের পর্বে পরিচয়ের শুরুতেই যখন তাকে জিজ্ঞেস করা হয় আপনার নাম কি তখন এমন একটি নাম বলে যে নাম বলার পরও তাকে চিনতে পারি না সে মুসলমান না গাইরে মুসলমান এই জন্য আসুন আমরা সন্তানের যে হকগুলো আছে সেগুলো আদায় করি তন্মধ্যে মধ্যে গুরুত্বপূর্ণ একটি হক হক হচ্ছে সন্তানের ভালো নাম রাখা তো আমি আজকে আপনাদের সামনে বেশ কিছু নাম লিস্টি করে নিয়ে আসছি যে যে নামগুলো প্রচলন আছে সমাজের মধ্যে আব্বাম্মা অতি মহাব্বত করে ভালোবেসে রাখে অথচ এই নামগুলো ইসলাম সমর্থন করে না ইসলামে এমন নাম কখনোই সমর্থন করে না এগুলা শরীয়ত গর্হিত না নাম এই জন্য আসুন এই নামগুলো পরিহার করি ইসলামিক যে নামগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করি এখানে আমি কিছু বেশ কিছু নাম লিস্টি করে নিয়ে আসছি যে সমস্ত আধুনিক নামগুলো আছে আমরা আমাদের এই নামের সাথে কারো নাম যদি মিলে যায় আমি আজকে এখান থেকে সবাইকে অনুরোধ করব নামগুলো পরিবর্তন করে সুন্দর ইসলামিক নাম রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি সেই নামগুলো উপস্থাপন করতেছি এক নাম্বার দেখবেন সমাজের মধ্যে এমন অনেক যুবক আছে এমন অনেক মানুষ আছে তাদের নাম রাখা হয় সাগর সাগর কোনো ইসলামিক নাম নয় সাগর অনইসলামিক ইসলামিক নাম এরকম বেশ কিছু লিস্টই আমি এখানে করেছি আপনাদের সামনে আমি পেশ করতেছি ইনশাআল্লাহ সকলেই ধৈর্য সকালে শুনবেন এক নম্বর বর্তমানে আধুনিক যে নামগুলো আছে তোর সাগর আকাশ আপন আগুন জীবন মিলন সৌরভ গৌরব অভি শুভ হৃদয় নান্টু মন্টু পিন্টু মিন্টু নয়ন সূর্য কালুমিয়া, ধলামিয়া, ধলা মিয়া জিশান দুদুমিয়া সোনামিয়া রাসেল সজীব সবুজ জনি রানা রনি রবি অনিক মুন্না দুর্জয় রাজু মিঠু চাঁদ রাজীব শাকিল অপূর্ব সাইমন বাপ্পি তুতামিয়া শিমুল মুকুল প্রিন্স লিটন রাজা মান্না হীরা হিরু শিশির নিবির নীরব শান্ত শিপন রিপন লিয়ন মজনু আজকে এগুলো ছেলেদের নাম রাখা হয় এই অন নামগুলো আজকে সমাজে অনেক প্রচলন আছে তো আমি আপনাদের সামনে যে নামগুলো ছেলেদের নামগুলো উপস্থাপন করলাম আমাদের যাদের নামগুলো আছে এগুলো পরিহার করে ইসলামিক সুন্দর নাম রাখার চেষ্টা করব। এবার কিছু মেয়েদের আধুনিক নাম আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি মেয়েদেরকেও বলবো মাদেরকেও বলবো আপনাদেরও যদি কারো এরকম অন নাম থেকে থাকে আমরা ইনশাল্লাহ যদিও বয়স হয়ে যায় তব তো তারপরেও আমরা এই নামগুলো পরিবর্তন করে ইসলামিক নাম রাখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করেন মধ্যে মেয়েদের আধুনিক নামের মধ্যে নদী মেঘলা তৃষ্ণা ঝুমুর নুপুর ঝর্না চাঁদনি কল্পনা পিঙ্কি টুম্পা মিষ্টি রেনু মনি, মুক্তা স্বর্ণা মায়া তিথি বৃষ্টি বর্ষা বকুল প্রিয়া সোনালি মিতা রীতা রুমা বীণা একা নিপা ময়ূরী শান্ত শান্তা টুকটুকি তানিসা বিলকিস সম্পা নিপুণ সোয়া দোলা মাধুরী রিক্তা স্বপ্নম মিম্পা সীমা ইভা ইতি বিধি শেপালি রূপালি সকিনা মর্জিনা টিনা মিনা পাখি বনলতা সাগরিকা পপি পলি শিলা ঐশী সামান্তা এই যে নামগুলা বললাম এই নামগুলা যদি আমাদের কারো থেকে থাকে ইনশাল্লাহ অবশ্যই ছেলে হোক মেয়ে হোক অবশ্যই আমরা ইনশাআল্লাহ নামগুলা পরিবর্তন করে ইসলামিক আধুনিক নাম রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হুয়া হাত কাল হাসরের ময়দানে বান্দাদেরকে অনেক গুণাগার বান্দাদেরকে তার নামের উছিলাই মাফ করে দিবেন নামের উছিলাই মাফ করে দিবেন অর্থাৎ যখন কোনো বান্দার নাম রাখা হয় কথার কথা আবদুল্লাহ যখন কাল হাসরের ময়দানে ওই বান্দাকে ডাক দেওয়া হবে আবদুল্লাহ কোথায় তখন আল্লাহ বলবে বান্দারে তোমার নাম তো তোমার নাম তো আল্লা তোমার নাম তো আব্দুল তোমার নাম তো আবদুন আল্লাহ নাম ছিল আমার অতএব আমার সিফতির নাম যেহেতু আমার জাতির নাম যেহেতু তুমি রেখেছ আজকে আমার নামের সাথে মিলিয়ে রাখার কারণে তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম নামের কারণেও অনেক মানুষ কাল হাসলের ময়দানে মাপ পেয়ে যাবে এই জন্য আসুন আমরা ইসলামিক নাম রাখি এখানেও আমি কিছু ইসলামিক নামের লিস্টি করেছি যেগুলো ইনশাল্লাহ আমরা রাখতে পারি এক নাম্বার ইসলামিক ছেলেদের নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান এই দুইটি নাম আল্লাহর কাছে খুব পছন্দনীয় অনেক অতি অতি পছন্দনীয় আল্লাহর কাছে আবদুল্লাহ আব্দুর রহমান আমরা মনে করি এই নামগুলো পুরান হয়ে গিয়েছে না না আবদুল্লা নামটা বলতে না বলতেই কলিজা ভরে যায় আব্দুর রহমান নামটা বলতে বলতেই কলিজাটা ভরে যায় এই জন্য আমাদের ছেলেদের নাম এগুলো রাখতে পারি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল গফুর আব্দুল মজিদ আব্দুল সালাম আব্দুল সাত্তার আব্দুল গফফার আব্দুল হান্নান আব্দুল মান্নান আব্দুল বাসেত عبد القدوس عبد الكريم، عبد القادر عبد الرجاق عبد الخالق عبد الملك، عبد الحميد عبد الحليم عبد المتين ابو بكر، ابو سفيان ابو سعيد ابو طالب ابو نعيم ابو هريره ابو موسى ابو طلحه ابو جر ابو حنيفه رفات صفات اسماعيل ابراهيم اسرافيل ادريس الياس بن يامين ابو القاسم عمر فاروق عثمان غني امير حمزه امير الاسلام ابو الحسين حسن جميل محفوظ الرحمن المامون الامين عبد العليم عبد العزيز شمس الحق اشرف امام حسين امر القايس تاميم اقبال انام الحق مشفيك مستفيزر نصير الدين صلاح الدين علاء الدين موين الدين جمال الدين عبد الحاكم খাইরুল ইসলাম নজরুল ইসলাম লুকমান মাহবুব আশিকুর রহমান এগুলো হচ্ছে ছেলেদের ইসলামিক নাম এছাড়াও আর অনেক নাম আছে আমার যতটুক সাধ্যে কুলিয়েছে আমি এতটুক চেষ্টা করেছি মেয়েদেরও নাম এরকম হতে পারে আয়েশা সিদ্দিকা উম্মে কুলসুম ফাতেমাতুল জোহরা খাদিজাতুল কুবরা সুমাইয়া রুকাইয়া জান্নাতুল মাওয়া সুরাইয়া মারিয়া সুফিয়া মাহফুজা সাদিয়া মারিয়াম, হালিমা মেহরুন্নিসা রহিমা করিমা তাসফিয়া হামিদা নাইমা ফারহানা ফারজানা ইয়াসমিন মেহজাবিন আমেনা কুলসুম, হাবিবা আফরিন নুরজাহান তানজিলা তামান্না ফাতেমা নুসরাত সাবিকা ফারিয়া মহিমা মহিমা আফিয়া আফরুজা আফরুজা এখানে কিছু লিস্টি করা হয়েছে এছাড়াও আরও ইসলামিক অনেক নাম আছে আপনাদের আশপাশে যে সমস্ত বিজ্ঞ ওলামায়করাম আছে ওনাদের কাছে জিজ্ঞেস করে করে সন্তান সন্তানের নামগুলো রাখবো এই জন্য আসুন আমরা আমাদের সন্তানের হকগুলো আদায় করি তারপর যে সমস্ত হকগুলা সন্তানের উপর আছে পিতা মাতার হকগুলো আছে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ সন্তান আমাদেরকে অবশ্যই দেখাশোনা করবে অবশ্যই সন্তান আমাদের দেখভাল করবে আমাদের খোঁজখবর রাখবে এর জন্য শর্ত হলো সর্বপ্রথম সন্তানের হকগুলা আজ যেগুলো আছে সেগুলো আমরা আদায় করি আল্লাহ সুবাহানা হা তালা আমাদেরকে সর্বপ্রথম সন্তানের হক আদায় করে রসুলের সুন্নত আদায় করতে পারি এরপর সন্তানের যে সমস্ত সন্তান সন্তানের উপর পিতা যে সমস্ত হকগুলো আছে সেগুলো ইনশাল্লাহ অবশ্যই সন্তান আদায় করবে আল্লাহ আমাদের সবাইকেই একটা সন্তান দুনিয়াতে আসার পর প্রাথমিক যেই পিতামাতার উপর হকগুলো আছে সেগুলো আদায় করার জন্য তৌফিক দান করেন আমিন ও আখির দানা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক